বিউআস বিনাস কিচেন ক্রিয়েশনস আপনাদের স্বাগত আজ বানাবো ফুটবল বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে স্পেশাল খয়ের উল্লাস কাবাব আর এই খয়ের উল্লাস কাবাব যে কোনো সস বা এমনি খেতেও খুবই সুস্বাদু চলুন খয়ের উল্লাস কাবাব বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখিনি প্রথমেই লাগবে খই চালের গুঁড়া ময়দা ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ কালো জিরা আর ভাজার জন্য তেল এখন দেখুন ধানের খই দেখতে এমন আর এইখানে দুই কাপ পরিমাণ খই রয়েছে এরপর একটা চাল দিতে করে খইগুলো হালকা ধুয়ে নিব কারণ খইগুলো নরম হওয়ার জন্য এখন খইগুলো মাখানোর জন্য বাটিতে প্রথমে দিব ধুয়ে নেওয়া খইগুলো আর দিব পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি চার পাঁচটা কাঁচামরিচ কুচি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি আধা চা চামচ পরিমাণ কালো জিরা দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর স্বাদ মতো আধা চা চামচ লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিব আর পানি দেওয়ার দরকার নেই কারণ খোয়ের মধ্যে কিছু পানি রয়েছে আর পেঁয়াজ থেকেও কিছু পানি বের হবে আর সব মশলাই খোয়ের পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন এখন মেখে নেওয়া খইগুলো থেকে পরিমাণ মতো হাতে নিয়ে গোল চ্যাপটা করে কাবাব বানিয়ে নিব আর এইভাবেই সবগুলো বানিয়ে নিব আর যেহেতু সাদা খই তাই হলুদ ব্যবহার করিনি এখন কাবাবগুলো ভাজার জন্য কড়াইতে আধা কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেল গরম হয়ে গিয়েছে এরপর কাবাবগুলো দিয়ে দিব আর এপিট ওপিট করে হালকা গোল্ডেন করে ভেজে নিব এখন কাবাবগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এরপর প্লেটে টিস্যু পেপার দিয়ে কাবাবগুলো তুলে নিব। আর বাকি কাবাবগুলোও একইভাবে ভেজে নিব এখন সব কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর প্লেটে তুলে নিব। আর এখন গরম গরম খোয়ের উল্লাস কাবাব খাওয়ার জন্য একদম তৈরি আর এইভাবে কাবাব বানিয়ে ফাইনাল খেলা সবাই একসাথে উপভোগ করুন এরপর পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের খের উল্লাস কাবাব এইভাবে কাবাব বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ